কক্সবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ এখনো অব্যাহত আছে। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিদিনই আশ্রয় কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রোববার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেই বিশ্ব খাদ্য সংস্থা নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। এদিকে দুপুরে কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের একটি প্রতিনিধি দল। কক্সবাজার প্রতিনিধি নেসার আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট দেখুন। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা অব্যাহত থাকায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ থামছেই না। ঢল কিছুটা কমলেও বিচ্ছিন্নভাবে বাংলাদেশে ঢুকছে তারা। রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারে যাচ্ছেন জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ বিষয়ক সমন্বয়কারী জেনারেল মার্ক লোকক ও জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্থনি লেক। দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তারা। এর আগে রোববার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বিশ্ব খাদ্য সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলে। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। এই সংকট সমাধানে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে থাকার আহ্বানও জানান তিনি। ইন্টারন্যাশনাল কমিউনিটি হ্যাজ আ রেসপন্সিবিলিটি টু ওয়াক অলংসাইড এন্ড সাপোর্ট দ্য বাংলাদেশ পিপল ইন হেল্পিং অ্যাড্রেস দিস ক্রাইসিস। এদিকে রোহিঙ্গাদের জন্য 20 লাখ টাকার অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এছাড়াও মেয়রের ব্যক্তিগত তহবিল থেকে 30 লাখ টাকার ত্রাণ সামগ্রী দেয়া হয়। এসব ত্রাণ সামগ্রী গ্রহণ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বললেন, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে রোহিঙ্গাদের দ্রুত মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। বাংলাদেশ যত দ্রুত রেসপন্স করেছে, দ্রুত মানবিক সাহায্য দিয়েছে, আশ্রয় দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। অন্যদিকে রাজনৈতিক চাপে পড়ে রোহিঙ্গাদের জন্য সরকার মায়া কান্না করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। তারা রাজনৈতিক চাপে পড়ে আজকের এই অবস্থানে গেছে এবং মায়া কান্না করছে। এছাড়াও রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের শৃঙ্খলা আনতে ছবিযুক্ত রেশন কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর পক্ষ থেকে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।